গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্কা ব্লগের আর একটি অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর এখন থেকে আমি আমার ব্লগটা চালু করলাম, এখন বাজে হচ্ছে 8:15। তো আজকে থেকে মামামের স্কুল শুরু, মানে স্কুল শুরু বলতে গেলে নতুন স্কুল নয়, মানে গরমের ছুটির পর থেকে স্কুল শুরু। তো আজকে একটুখানি দেরি হয়ে গেছে, কারণ 5:45 কি 6টা নাগাদ একবার বাথরুম করতে উঠেছিলাম, মানে মামামের বাথরুম পেয়ে গেছিলো বলে বাথরুম করতে উঠেছিলাম, কিন্তু তারপরে শুয়েছি, ব্যাস তখন বাজে হচ্ছে 7:15, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। আর এখনও দেখো ঘুমোচ্ছে, ওই দেখো ঘুমোচ্ছে। তো চুপ করো না, আমি কিন্তু এবার কোলবালিশটা রান করি, আমি উঠবো এবার। পাগল নাকি তুমি? পাগল একটা, এই যে পাগল। আর এবার মামামকে ডাকবো, ওর দুধ করা হয়ে গেছে, চকোস সেই এ দিয়েছি বোনভিটার সাথে, একটুখানি নেক্সটটা মিশিয়ে দিয়েছি যাতে একটুখানি মোটা টাইপের হয়। আর সকালবেলা একটু এসিটা চালিয়ে দিয়েছি, কাজ করতে করতে খুব গরম হয়ে গরম লাগছে। আর মামাম কাজে টিফিনে দিয়েছে হচ্ছে রুটি, ঢেঁড়স আলুর তরকারি আর সুগার ফ্রি মিষ্টি। মানে ওকে যেহেতু ক্যারাটেতে মিষ্টিই খেতে বারণ করেছে, কিন্তু মিষ্টি তো খেতে হবেই, কিছু না কিছু মিষ্টি তো খেতে হবেই। হাসছো কেন? তোমাকেও যদি ক্যারাটে করতে দেওয়ার আগে হাসছে, মাকেও বাপকে দ্বারাও খাবার আছে কিন্তু ওর ওখানে, আস্তে আস্তে করে এ করবে। আমি কি করবো মানে? আর গোপালকেও আমি খেতে দিয়ে দিয়েছি গুজিয়া, কারণ গুজিয়া আনলেই পুরোটাই মামামের পেটে চলে যায়। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, যে সারাদিনে বন্ধুরা গুজিয়াতে তো ইয়ারকি ফাজলুমি মাত্র প্রচন্ড ইয়ারকি বাচালের মতো কথা বলছি। আরে এক গাদা জামা বার করে রেখেছে, দেখো এইটা একটা জামাটার থেকেও আরও পাঁচখানা জামা আছে, ঠিক আছে। তারপরেও আবার একটা হাফাতা জামা বার করেছে, তারপরেও আমাকে বলছে যে এখন আবার একটা হাফাতা জামা বার করতে। মানে স্বভাবটা কী বলো তো, যখন কোথাও যায় তখন সেই মুহূর্তে বলবে জামা বার করতে, আগে কালকে রাখতে বলে রাখতে পারতো যে আমাকে দুটো তিনটে জামা বার করে রাখবে। ছ দিনে ছটা জামা তুমি নিজে কাচবে? নিজে কাচবে না, বাড়ির বউকে জন্য চাকর রেখেছে বেশি একদম। তো চলো আর বেশি কথা বলছি না, মামামকে তুলে রেডি করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কালকে একটুখানি ভেবেছি যে ওই গুগল অ্যাডসেন্স লেটারটা যে আমি পেয়েছি, সেই জন্য ঠাকুরের কাছে একটু মানসিক করা ছিল ঘাটকালী মায়ের কাছে, ওই জন্য সেখানে কালকে একটু পুজো দেবো, তো ফলমূল কিছু কিছু কিনবো। তো চলো আজকে অনেকটাই কাজ আছে, জল নেবো, সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো, তো সাথে থেকো পাশে থেকো পুরো ভিডিওটা দেখো। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এ দেখো মাম্মাম রেডি হয়ে গেছে, মাম্মামকে একদম রেডি করে দিয়েছি, আর এখানে এসিটাও বন্ধ করে দিলাম। চলো, অনেক দিন বাদে স্কুলে যাচ্ছে তো একটুখানি আর মুড়া ভাঙছো ওই জন্য, চলো এসো, অনেকক্ষণ যেতে হবে, অনেক ব্যাগ ফ্যাগ আছে, আসতে চলো 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 ওঠো ওঠো, মানে ওঠো বলছি 35 তাতেই চলো 40-তে, এখন 35 হয়েছে, তাড়াতাড়ি চলো। 36, 37, 38, 39, 40 অনেক দেরি নেই। আমার চাবিটা এখানে আছে তো, হ্যাঁ দাঁড়া সাইকেলের চাবিটা বার করি। চলো বেরিয়ে পড়া যাক, অনেক ব্যাগপত্র নিয়ে যাচ্ছি। দেখো জল নেব, দিদার ব্যাগটা। তো চলো আবার স্কুলে গিয়ে কথা হচ্ছে, চলো 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 না, আমি তাহলে ভিডিও করবো কী করে তোমাকে না দেখতে পেলে, চলো সোজা দিক দিয়ে। যাও টাটা, দেখ কী হচ্ছে রে, দুধ 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 করে কী হচ্ছে ওটা, টাটা টাটা করলি না, টাটা যাও। মামামকে তো স্কুলে দিয়ে চলে এসেছি, তারপরে ঠাকুরের বাজারপত্র করেছি, এ দেখো এতগুলো ঠাকুরের বাজার ফলমূল কিনেছি,
কারণ কালকে বললাম যে ঠাকুরের কাছে পুজো দেবো, ওই জন্য আজকেই ফলগুলো কিনে নিয়ে যাচ্ছি, তাহলে আর কালকে মামামকে স্কুলে দিয়ে এসেই সাথে সাথে ও আর তো আমার ঘরটা একটুখানি বেশ অ্যারোস্টুকেট অ্যারোস্টুকেট লাগছে, কিন্তু ঘরের কালারটার সাথে ম্যাচিং খায়নি। দেখো তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি আজকে, বেশ বলা হয়নি, দাঁড়ো একটু পাখাটা চালাও। দেখো ভাঙা কুটিরেও এসি লাগানো যায় তার প্রমাণ, কিন্তু মানে ভাঙা কুটির নয়, ভালোই, দেখো ঘর দর তো ভালোই আছে, কিন্তু এই এসি লাগানোর পরে পরিষ্কার করতে করতে আর এখানে ড্রিল করেছে তার মানে ওখানে নোংরা পড়েছে। হে দেখো এসি, ও আত্মা অনেকদিন বাদে একটু আত্মা এসিতে হাওয়া হাওয়া খেয়ে তুমি কেমন লাগছে বলো রাত্রে? না আসলে অভ্যেসটা নেই তো ওই জন্য অস্বস্তিতে লাগে। এইখান দিয়ে এইখান দিয়ে এসছে না ঘুরতে ঘুরতে গেলে, মানে তখন কিন্তু দারুণ লাগে বলে এসিতে, ওটা বেশ ভালো। পুরীতে এসি চলছে আত্মা রান্না করছে, এখানে প্লাগ পয়েন্টটা করা আছে, প্লাগ পয়েন্টের কালারটা তো সুন্দর বেশ, এমনিগুলো তো সাদা সাদা থাকে, এসিটা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে এসিটা। আর রান্নাঘরটা একটু দেখিয়ে দিই, রান্নাঘরের এখানে দেখো টেবিলের ওপরে এরকম পাথর বসিয়েছে, মডিউলার কিচেনের থেকে কিছু খারাপ লাগছে না, না খারাপ কিছুই নেই, সুন্দর লাগছে দেখতে বেশ। তো চলো এবার তোমাদের একটু দেখিয়ে দিই আর তোমার ফলের ব্যাগ, একটু ফলমূলগুলো একটু দেখিয়ে দাও তো, খুলে খুলে সব নিয়ে এসেছি, শুধু ফুলটা বাকি আছে। এটার মধ্যে ওই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বিচ্ছিরি কিন্তু খেতে, তুমি আমি খেয়েছি তাই, পান দেখা হবে ওই কটাতে। এইটাই হচ্ছে সন্দেশের নিয়ে এসছি, জর্দা শশা, এই তো। হ্যাঁ আমি দেখাচ্ছি তো, জোরে দূরে করেই দেখাচ্ছি। ওটাতে লাড্ডু, তুমি দেখেছো লাড্ডু দাও ঠাকুরকে, দশটা নিয়েছি লাড্ডু, না না লাড্ডু নিয়েছি, সন্দেশ নিয়েছি, এখানে এটা পেঁপে নিয়েছি একটা, না না ঠাকুরেরই। হ্যাঁ আপেল ফাপেল ছোট্ট একটা 20-25 টাকা নেওয়া থেকে পেঁপে নেওয়া ভালো। আর এখানে আছে 1 কেজি আম আছে, 1টা পেয়ারা আছে, 5টা কলা আছে। ও আত্মা বল বল, আমি তো তোমাকে বললাম না ডায়েরিটা নিয়ে আসে, ধূপ মোমবাতিই নিয়ে নি, ঠিক আছে। ও আত্মার বাড়িতে এসে এবার কোনো অসুবিধা নেই আমাদের, একটা ঘরের মধ্যে যদি 10-10 জনও থাকে ভালো লাগছে বেশ, এসিটা সুন্দর লাগছে বেশ দেখতে। চালাতে ফালাতে শিখেছো তো? ব্যাস ও আগে আত্মার ঘরে কি গরম, মানে আসতে গেলে একটা ভাবলো যে গরম লাগছে, কেন কি বলো তো, কারণ এইটার ওপরের শুধু ছাদ আছে, কোনো ঘর দর নেই, ওই জন্যই বেশি গরম লাগতো। তো এইবারে আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ আর মডিউলার কিচেন আর এইটার জন্য আত্মা খাওয়াবে বলেছে রবিবার, তাই তো, সেদিন একদম ঘরের মধ্যে বিশাল আয়োজন হবে, কোনো অসুবিধা হবে না, এসিটা চালিয়ে দেবে শুধু ব্যাস, তাহলে আর কোনো অসুবিধা হবে না। দিয়ে তুমি নাকি বলেছো বোনকে যে ফ্রাইড রাইস আর চিকেন কষা করলে হবে, বোন বলছে না চিকেন কষা না চিলি চিকেনই করতে হবে, কিন্তু আর তোমার ক্যাপসিকাম নাকি 300 টাকা কেজি জানো, এই 150 টাকা না 200 টাকা কেজি ক্যাপসিকাম। বড় চালেরই করবে তো। চলো এই ফলমূলগুলো দিয়ে দিলাম, তারপর আবার বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে তো অনেক কাজ আছে বুঝতেই পারছো, তো চলো আবার বাড়িতে গিয়ে আমার সাথে কথা হচ্ছে। এই যে রিমোটটা দেখি, এই তো আমাদেরই মতো রিমোট, পুরো সেম দেখতে, একটু অসুবিধা হয় না আত্মা এই যে এই হলুদটার মধ্যে দিয়ে করতে? হ্যাঁ আমি জানি, আমাদের কী বলো তো এই এই হলুদটার মধ্যে এখান থেকে টিপতে 28 করে রেখেছিলে, ঠান্ডা লাগছিলো বলে, তুমি দেখবে এইটা একবারে টিপলে হয় না, একবারে টিপলে কিছুতেই হয় না, তোমার হলুদটা টিং একটা টিং করে আওয়াজ হবে, আবার একটা টিং করে আওয়াজ হবে, তারপর হয়, আমি দেখেছি, তারপরে বন্ধ করার পরে দেখবে ওই মুখটা বন্ধ হয়ে যাবে, তারপরে ওইটা বন্ধ করবে,
এটাতে কোনো একটা প্লাসে এটা লাগিয়ে দাও, এই যে সেলো টেপটা লাগিয়ে দাও। হ্যাঁ তাহলে একটা গার্ডার লাগিয়ে দাও, গার্ডার লাগিয়ে দাও। চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। রান্না বান্না দেখো একদম কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে হচ্ছে ডিমের ঝোল করেছি, পাতলা করে ডিমের ঝোল আছে আর ভাত, আর এটা তো মায়েদের জন্য তুলে রাখা হয়ে গেছে। আর মাম কালকে একটুখানি ফ্রাইড রাইস উঠেছিল, সেটাও গরম করে রেখে দিয়েছি। আর এখানে কী যেন এটা পনির বাটার মশলাটা এখানে রেখে দিয়েছি। তাহলে তাহলে যে চানা চানাচুরের মতো দেখতে আছে, ঘন্টাটা একটুখানি ঢিলা হয়ে গেছে। আর কালকে আমরা যেহেতু রাত্রিবেলা খেতে গেছিলাম, সেহেতু মা যেটা দিয়েছিল দুপুরবেলা সেটা তো খাওয়া হয়নি, সেটা তোমাদের একটু দেখিয়ে দিই খুলে। এটাই আজকে দুপুরবেলা খেয়ে নেবো, খুলতেই পারছি না। এই যে চারাপোনা মাছ দিয়ে, চারাপোনা মাছের ঝোল ছিল তো কালকে, চারাপোনা মাছ দিয়ে ঝোল, আর এটা মনে হচ্ছে ওই কচুল্লতি দিয়ে চিংড়ি মাছ, এটা আজকে দুপুরবেলা সেটে নেব। আটটা দুই আর এখন বাজে দেখো ডট ১:১৫। আমি ঘর মুছবো আর মামা মশার পরে স্নান করবো, তাহলে ওর জামা কাপড়গুলো আমি কেচে দিতে পারি। আর এইগুলো দেখতে পাচ্ছ, উঠছে নিশ্চয়ই বুঝতে পারছো, কিন্তু এগুলো হচ্ছে গাছে উঠছে, আমাদের নিজস্ব মানে আমার বাবার বাড়ির গাছে উঠছে। এগুলো টেস্টই আলাদা হবে, এটা কি পেকে গেছে, এগুলো টেস্টই আলাদা হবে খেতে। ঝিঙে, ঝিঙে কি একটা একটা হয়েছে আর মামামের জন্য তো একটা চিড়ের প্যাকেট দিয়েছে, এই চিড়ের প্যাকেটটা রেখে দিই, তা না হলে এলেই ওটা খাবলা খাবলি শুরু করে দেবে। চিড়ের প্যাকেটটা তুলে রেখে দিলাম, আর এইটাতে মায়ের খাবার আছে মানে মা দিয়েছে যেটা। আর উচ্ছেগুলো দেখলে কি সুন্দর সুন্দর বেশ দেখতে, বাড়ির উচ্ছে খাওয়ারই দারুণ মজা। একটা প্লাস্টিকে ভরে রাখি, আর রান্নাঘরে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, টিপটপ। দেখো বাসন মাজা হয়ে গেছে, গ্যাসটাও মোছা হয়ে গেছে, একদম সব কিছু মুছে মাছে নিয়েছি। এবার শুধু ঘরটা মুছতে হবে, ঘরটা মুছলেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে মাম্মা মিলে মাম্মাকে স্নান করিয়ে ঠাকুমার কাছে খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে দিয়ে আমি স্নান করে নেবো। তো এই প্লাস্টিকটাতে উচ্ছেগুলো সাইকেলের চাবিটা দিয়ে আমি আনতে ভুলে গেছি। আজকে দিয়েছি রুটি, ঢেঁড়স আলুর তরকারি, সুগার ফ্রি। মিষ্টি খেতে বারণ করেছে, তাই সুগার ফ্রি দেওয়া ভালো। সেই উচ্ছেগুলো ঢুকিয়ে রাখি, কালকে হয়ে যাবে। হবে, এটা কি একটু চলবে, এটা একটু চলবে? তোমার হাতে ওগুলো কি কচুল্লতি কেটে কালো? গরমটা আবার পড়েছে, যাক জামাটা পরে গেল, রোদটাও ভালো উঠেছে। এখানে একটু খেয়ে নি, ফাটাফাটি লাগছে দেখতে। ওটা না না রেলা যায়নি, কবে থেকে বলেছি বলতো? ২৮ করে রেখেছি, ২৮ এক বছর আগে থেকে বলেছি। আর গরমটা তো এবারে বেশি পড়েছে যেন, মানে বলছে যে এতটাই ওই যে ড্রিল করে না সব, এতটাই ধুলো পড়েছে যে দু তিন দিনেও ধুলো যাচ্ছে না। এবার বলছে তার সাথে ওরা ওই এসির যে খোলটা আছে ওই খোলটার মধ্যে করে তাও করেছে। তুমি তো ছিলে, তো বললো যে বাবা ছিল। তারপর বলছে এই দিন ওই দিন, সিমেন্ট দিন বালি দিন, তাই সিমেন্ট বালি দিয়ে ওই জায়গাটা এ করবে, ফিল আপ ফিল আপ করবে। হ্যাঁ
এবার আমি ফোন করেছিলাম তখন 11:30 নাগাদ, দিয়ে আমি বললাম কি হয়ে এসছে, বলছে না আসেনি। আমি বললাম যে ওদের আসার সময় হচ্ছে 3:30, আমার বাড়িতেও এসি অত দেরি করেই লাগিয়েছিল। তো চলো আর বেশি কথা না বলে, হ্যাঁ সাইকেলের চাবিটা নিয়ে আসছি, আর বেশি কথা না বলে ঘর দর মুছতে শুরু করে দিই। আগে এই ঘরটা মুছবো, তারপরে ওদিকেরগুলো মুছবো। তো চলো বাবাকে সাইকেলের চাবি দিয়ে দিই। আর এই ঘরও তো পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, আর শাশুড়ি ঠাকুরন এখন একটুখানি ফোন দেখতে বসেছে নাতনি এলে। আর দেখো তোমরা নাতনি সাজানোর জায়গাটা দেখেছো, যত ওর এ ঠাকুমার ঘরে একটা বাতিল কিবোর্ড, সেটাও ঠাকুমার ঘরে, টোটোর ওপরের খোল সেটাও ঠাকুমার ঘরে, ডোনাল্ড। আবার আমি কি করি বলো তো, আমি আবার যদি আমার ঘরে কিছু থাকে সেটাও ঠাকুমার ঘরে এসে দিয়ে যাই। যেমন এইটা ঠাকুমার ঘরে দিয়ে গেছি, আর ওই জানলার বাইরে যে গাড়িটা আছে ওইটাও আমি দিয়ে গেছি, এগুলো মাম্মাম সাজিয়ে রেখে গেছিলো। তো এখন একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নিয়ে নিক, আবার আধ ঘন্টা বাদে তো চলে আসবে, তারপর আবার শুরু হয়ে যাবে। আর লক্ষ্মী সরস্বতীকে এখানে, লক্ষ্মী সরস্বতী গণেশকে এখানে বসিয়ে রেখেছে। তো চলো বাবাকে আগে চাবিটা দিয়ে দিই, তারপর আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। দিয়ে এসছিস চোখ ভালো ভালো করে বস, বস এবার তাড়াতাড়ি পড়ো ঠাকুরের ঘরে টেবিলটা। বলো এবার এইখানটাতে লিখে লিখে বলো, চাপা দিতে হবে না, আমি এমনিতেই করি। তো বন্ধুরা দেখো রাত্রি হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 11:05, আর দেখো গা হাত পাও ধুয়ে এসেছি। একটুখানি বৃষ্টি হয়েছে বটে, কিন্তু গরমের কোনো কমতে নেই, যা গরম সেরকমই। আর গা হাত পা ধুয়ে না মুছি না, উফ এটাই গায়ে শুকিয়ে যাবে, সা দারুণ লাগে। আর দেখো এই যে এসি চলছে, এবার যখন হাঁচি শুরু হবে তখন আর হাঁচি আর গুনে শেষ শেষ করা যাবে না। আর এখন একটুখানি জলের বোতলগুলোকে ভরলাম, ওই যে দেখো এই যে জলের বোতলগুলো, ওই জলের বোতলগুলোকে ভরলাম। মাম্মামের ব্যাগ, ওই দেখো মাম্মামের পিঙ্ক কালারের ব্যাগ, ওটা গোছালাম। তারপরে তোমাদের দাদা ভাইয়ের অফিসের জামাগুলো পরে যায়, এমনিতে ঘামের গন্ধ হয়ে যায়, ডেলিকা ডেলিকাছি ডেলিকা ডেলিকাছি, এমনিতেও দেখি যে ঘামের গন্ধ হয়ে যায়। মানে আমি নিজেই হয়তো ধরো মামাকে স্কুলে দিয়ে এলাম, যে জামাটা থাকলো সেই জামাটা হয়তো কাচলাম না, কিন্তু জল দিয়ে ধুই দিই যাতে এই ঘামের গন্ধটা না থাকে। আর ওষুধ খাওয়া হয়ে গেছে, আর মাম্মাম এখনও ঠাকুমার ঘরে আছে। এখন আমি বসে বসে ভিডিও এডিট করব, ভিডিও এডিট করার পরে তারপরে শুয়ে পড়বো, কারণ কালকেও আবার মাম্মামের স্কুল আছে। তো চলো ভিডিওটা আমি সকালবেলা শুরু করেছিলাম মাম্মামের স্কুলে যাওয়া থেকে শুরু করে এখন এসে শেষ করছি। আর রাত্রেবেলা খেয়েছি ভাত ডিমের ঝোল, আর উচ্ছে ভাতে দিয়েছিলাম, উচ্ছেলো ভাতে দিয়েছিলাম, সেটা খেয়ে নিয়েছে। আর শাশুড়ি খায়নি, বললো যে কি পেট ভার করছে জন্য খায়নি, ভাত একটু রয়ে গেছে, ভাতটাকে জল দিয়ে রেখে দিয়েছি। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার ভিডিওটা ডেইলি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো এইটুখানি, কালকে নিয়ে আসছি একটা নতুন অ্যানাদার ভ্লগ নিয়ে। তো আজকের মতো এইটুখানি, টাটা বাই, গুড নাইট, সবাই শুভ শুয়ে শুয়ে পড়ো, আর সবার জন্য কালকের দিনটা খুব 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 ভালো হয়। তো আজকের মতো টাটা।